আইপিএলে পারিবারিক কারণে না খেললেও শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান নাম লেখালেন গল গ্লাডিয়েটর্সে। সব কিছু ঠিকঠাক থাকলে এবারই প্রথমবারের মতো শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সরাসরি চুক্তিতে সাকিবের সাথে দল পেয়েছেন বাবর আজম, ডেভিড মিলাররাও। সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন তিনজনেরই নাম ছিল এলপিএলের নিলামে। সাকিব অবশ্য পরে নিলাম থেকে নাম সরিয়ে নিজের নাম লেখান সরাসরি চুক্তি করতে ইচ্ছুক এমন ক্রিকেটারদের দলে। সেখান থেকেই সাকিবকে দলে ফেরায় গল গ্লাডিয়েটর্স। তবে সাকিব আল হাসানের দুই বাংলাদেশি সতীর্থ লিটন ও আফিফের লঙ্কান প্রিমিয়ার লিগে দল পাওয়ার ভাগ্য নির্ধারণ হবে 11 জুন। সেদিন কলম্বোতে হবে এলপিএলের খেলোয়াড় নিলাম। শ্রীলঙ্কান এই প্রিমিয়ার লিগের এবারের আসর মাঠে গড়ানোর কথা আগামী 31 জুলাই। 22 আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। তবে এবারই প্রথম এলপিএলে প্লেয়ার ড্রাফটের পরিবর্তে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিলামের বাইরে থেকে প্রত্যেকটা দল সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ফেরানোর সুযোগ পাচ্ছে। বিদেশি ক্যাটাগরিতে 5টা দল একজন করে ক্রিকেটার দলে ফিরিয়েছে, আর দেশি ক্যাটাগরিতে 2জন করে ক্রিকেটার সরাসরি চুক্তিবদ্ধ করতে পেরেছে। সাকিব ছাড়াও বিদেশি আর 4 ক্রিকেটার হলেন জাফনা কিংসে ডেভিড মিলার, কলম্বো জায়ান্টসে বাবর আজম, ডাম্বুলা জায়ান্টসে ম্যাথ হোয়াইট ও ক্যান্ডি ওয়ারিয়র্সে তাবরেজ শামসি। সাকিবের দল গল গ্লেডিয়েটর্স দেশি কোটায় দলে ফিরিয়েছে শ্রীলঙ্কান ক্যাপ্টেন দাসন সানাকা ও ভানুকা রাজাপাকসেকে। জাফনায় থিসারা পেরারা, মাহেশ থিকসানা, কলম্বোতে মাথিসা পাথিরানা, চামিকা করুণারত্নে, ডাম্বুলায় কুশল মেন্ডিস, অভিষেক ফার্নান্দো ও ক্যান্ডিতে খেলবেন ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং অ্যাঞ্জেলা ম্যাথিউস। গত বছর লঙ্কান প্রিমিয়ার লিগ মাতিয়েছেন আফিফ হোসেন ধ্রুব, তার দল জাফনা কিংস সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। সাকিব আল হাসান বর্তমানে ইঞ্জুরিতে দল থেকে ছিটকে গেছেন। 12 মে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে চোট পান সাকিব। বিসিবি পরে জানায় 6 সপ্তাহ বাহাতি অলরাউন্ডারকে থাকতে হবে বিশ্রামে। তখন থেকেই বোঝা যাচ্ছিল সাকিবকে ছাড়াই খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিব যেন এখন হটকেকে পরিণত হয়েছেন। খেলেছেন সব বড় বড় ফ্রাঞ্চাইজি লিগ। আইপিএল 71 ম্যাচে প্রায় 20 ব্যাটিং গড় আর 124 স্ট্রাইক রেটে 250 সাকিবের রান 793, আর বল হাতে 71 ম্যাচে 7.44 ইকোনমিতে শিকার করেছেন 63 উইকেট। বিপিএলে 97 ইনিংসে 27 ব্যাটিং গড় আর 137 স্ট্রাইক রেটে 1150 করেছেন 2142 রান। বল হাতে 100 ইনিংসে 6.52 ইকোনমিতে শিকার করেছেন 132টা উইকেট, যা সাকিবকে এনে দিয়েছে বিপিএলের সর্বোচ্চ উইকেট পাওয়ার খেতাব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে 31 ইনিংসে 16.59 ব্যাটিং গড় আর 109 স্ট্রাইক রেটে 250 সাকিবের রান 448, আর বল হাতে 34 ইনিংসে শিকার করেছেন 37টা উইকেট। এলপিএলে সাকিবের দল শিরোপা না জিতলেও রানার্স আপ হয়েছে 2বার। সাকিবের উপস্থিতিতে এবার শিরোপা জিতুক গল গ্লাডিয়েটর্স। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। আইপিএল দেখাই হবে না কোনো গ্যাপ, যদি থাকে টি স্পোর্টস অ্যাপ। থাকো তুমি যেখানে, সব খেলা এখানে।